প্রথম ওয়ানডেতে মাঠেই ইফতার সারলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এদিন চট্টগ্রামে ফিল্ডিং করছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ইনিংসের শেষ ভাগে ছিল ইফতারের সময়। আজান পড়লে ওই সময় ইফতার করেন তারা। বাউন্ডারি লাইনে ইফতার করতে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে, আর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন মুশফিকুর রহিম। দ্বাদশ ক্রিকেটারের নিয়ে আসা ইফতারের খাবারে রোজা ভাঙেন মুশফিকুর রহিম। রমজান মাস সিরিজ বলেই দিবারাত্রির ম্যাচ শুরুর সময় রাখা হয়েছিল দুপুর আড়াইটায়। যেন ইনিংস বিরতিতে ইফতারের সুযোগ পান সবাই, কিন্তু বোলিংয়ে কিছুটা সময় বেশি লাগায় ইনিংস শেষের আগেই এদিন মাঠে ইফতার করতে হয় ক্রিকেটারদের।